ধারা 61 থেকে 90 যদি পড়ি এভিডেন্স অ্যাক্টের তাহলে দেখব, এবং আমরা যদি প্রিলিবেস পড়ি তাহলে দেখব 61-তে দেখব সাক্ষ্য আইনের যে 61-তে বলছে যে একটা দলিলের বিষয়বস্তু দুইভাবে প্রমাণ করা যায়, দুই ধরনের সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, একটা হচ্ছে যে প্রাথমিক সাক্ষ্য আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এই প্রাথমিক সাক্ষ্য জিনিসটা কি এটা বলছে আবার সেকশন 62-তে, মানে এখানে এটা বলছে যে এমন একটা ডকুমেন্ট, এমন একটা দলিল যেটা আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয় সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। তাহলে মাধ্যমিক সাক্ষ্য কি? মাধ্যমিক সাক্ষ্য নিয়ে বলছে সেকশন 63-তে, এখানে বলছে যে প্রাথমিক সাক্ষরই ফটোকপি হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আমরা যদি একটু সংক্ষেপে বুঝি, তো এখানে পাঁচ ধরনের সাক্ষ্যকে বলছে মাধ্যমিক সাক্ষ্য, এটা 63-তে বলছে। এবং এই পাঁচ ধরনের সাক্ষ্য কোনগুলো এটা একটু মনে রাখতে হবে, এটা রিটেনের জন্য আমি যেহেতু প্রিলি নিয়ে আলোচনা করতেছি। আর সংক্ষেপে বলি যে 62-তে বলছে প্রাইমারি এভিডেন্স সম্বন্ধে, এবং প্রাইমারি এভিডেন্স হচ্ছে এমন একটা এভিডেন্স যেটা আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়। 63-তে বলছে মাধ্যমিক সাক্ষ্য নিয়ে, মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে এমন একটা সাক্ষ্য যেটা মানে প্রাইমারি এভিডেন্সের সাথে তুলনা করা যায় বা প্রাইমারি এভিডেন্সের ফটোকপি। 64-এ গিয়ে বলছে, আচ্ছা আমরা একটু আগেই দেখলাম 61-এ যে একটা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় দুইভাবে, একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য আর একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। 64-এ গিয়ে বলছে যে সকল ক্ষেত্রে প্রাইমারি এভিডেন্স ব্যবহার করতে হবে, কিছু কিছু ক্ষেত্র ছাড়া। সকল ক্ষেত্রে প্রাইমারি এভিডেন্স ব্যবহার করতে হবে, কিছু কিছু ক্ষেত্র ছাড়া। ওকে, তাহলে তার মানে কি দাঁড়ালো? যে প্রাইমারি এভিডেন্স দ্বারা প্রমাণ করতে হবে, যদি মাধ্যমিক সাক্ষর প্রয়োজন হয় যেখানে প্রাইমারি এভিডেন্সের অ্যাবসেন্স থাকবে, প্রাইমারি এভিডেন্স যেখানে থাকবে না সেখানে আমরা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারব। এখন কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারবে এটা বলছে 65-এ। 65-তে বলছে সাক্ষ্য আইনের যে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে। তো আপনারা একটু পড়ে নেবেন যে এখানে কয়েকটা ক্ষেত্র বলা আছে যেই ক্ষেত্রে আমরা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারব। তাহলে আমরা 61-65 সংক্ষেপে একটু পড়লাম, প্রিলি বেস আকারে পড়লাম। আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস বলার চেষ্টা করব। ভালো থাকুন, দেখা হবে, কথা হবে।